এবার আসে ঠাকুর গাঁওয়ের ছেলে নাজমুল হুদা সোহাগ। আসসালামু আলাইকুম জাজেস। আমিন ভাই, আমরা কথায় কথায় বলি সরি। হ্যাঁ, সরি এমন একটা আজব শব্দ, মানুষ বললে ঝামেলা শেষ, আর একজন ডাক্তার বললে মানুষটাই শেষ। সেদিন গিয়েছিলাম শ্বশুর বাড়ি, খাওয়া দাওয়া শেষ করে আমার স্ত্রীকে বললাম, আজকে মনে হয় রান্নাটা আমার শাশুড়ি আম্মা রান্না করছে। হাই হাই, তুমি কেমনে বুঝলা আমার আম্মাই রান্না করছে? কেমনে বুঝলাম? প্রতিদিন তো তরকারিতে পাইতাম কালো চুল, আজকে দেখি সাদা। আমাদের রনি ভাই সেদিন গেছে বাজারে পেঁয়াজ কিনতে। এই যে ভাইয়া, পেঁয়াজ কত করে কেজি? 150 টাকা কেজি। এই শুনে রনি ভাই দুইটা পেঁয়াজ নিয়ে আস্তে আস্তে হাঁটতে শুরু করলো। পিছন থেকে দোকানদার বলল, এই যে ভাই দাম দিলেন না যে, আরে রাখেন আপনার দাম, দাম শুনেই তো দুইটা পড়ে গেছিল। গভীর রাত, গার্লফ্রেন্ড ফোন দিয়ে বলল, বাবু তুমি ঘুমাইছো? তখন ছেলেটা বলল, একটা কিস করো না। মেয়েটা ছেলেটাকে কিস করলো, ছেলেটা সুন্দর করে ঘুমিয়ে গেল, কিন্তু মেয়েটা তখনও ঘুমায়নি। বলুন তো কেন? কারণ আরো 5টা ছেলেকে এভাবে ঘুম পাড়াতে হবে। যে লোক আমাকে নেশা করতে বলে সে আমার কখনো বন্ধু হতে পারে না, কারণ সে তো আমার কলিজার টুকরা ভাই। আয় ভাই ঢুকে আয়। আমি বলবো যে ঠান্ডা মাথার খুনি একেই বলে। একবারে কিভাবে একটা জোকে সুন্দরভাবে পরিবেশন করতে হয়, মানে এটা এই বস খুব ভালো করেই জানে। একটা জোরে করে তালি হোক। কেমন লাগলো পারফরমেন্স এবার বলুন। সবসময় যেভাবে করে ওভাবেই করেছে আজকে, কিন্তু আজকে একটু ডিফারেন্ট কি ফিল হয়েছে সেটা হচ্ছে উনি নিজে নিজে একটু পারফরমেন্স করার চেষ্টা করেছে। যে আগে ফ্ল্যাট বলে যেত জোকসগুলো, আজকে একটু জোকসের মধ্যে একটু পারফরমেন্স ইন হয়েছে, নিজেকে ভাঙার চেষ্টা করছে। আরও নিজেকে ভাঙতে হবে, ঠিক আছে, তাহলে আরও সুন্দর জিনিস আসবে। হ্যাঁ, মুনমুন আপু আপনার কেমন লাগলো? ভালো লেগেছে। হ্যাঁ, আপনার প্রেজেন্টেশন আগের চেয়েতে অনেক বেটার হয়েছে। থ্যাংক ইউ। কিশোর ভাই কেমন লাগলো? বরাবরের মতন খুব ভালো। খুব আমাদের আজকের এপিসোড আরো অনেক আনন্দ হবে।